এটি শুধুমাত্র বিচারক বিচারালয়ে জাস্টিস করবে তাই নয়, আমি যদি শিক্ষক হই আমার ছাত্রদের মূল্যায়নে আমাকে জাস্টিস প্রতিষ্ঠা করতে হবে, আমি যদি ইমাম হই আমার দায়িত্ব সঠিকভাবে পালন করা সেটি জাস্টিস, আমি যদি পরিবারকর্তা হই আমার স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি তাদের মাঝে ন্যায়পরায়ণতা, এভাবে প্রতিটি ক্ষেত্রে যারা জাস্টিস মেনটেন করবে আল্লাহ তাআলা ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করবে সকল ক্ষেত্রে জাস্টিস মেনটেন করবে আমি আল্লাহ তাআলা তাকে আমি মহব্বত করি। আইবি মিডিয়া অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাযীনা আমানু ওয়া শাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যারা মুমিন তারা অবশ্যই বেশি ভালোবাসবে, তাদের ভালোবাসার এক নম্বর পাত্র হবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এরপর আল্লাহর নবীকে আমাদের সবচেয়ে ভালোবাসতে হবে, ইসলামকে ভালোবাসতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। আমরা সকলেই চাই জনপ্রিয় ব্যক্তিতে আমরা প্রতিষ্ঠিত হতে চাই, জনগণ আমাকে ভালোবাসুক শ্রদ্ধা করুক সম্মান করুক সেটি আমরা চাই, এবং যত বড় বড় ব্যক্তি তাদের যাতে আমরা আনুকূল্য পেতে পারি, তাদের সহানুভূতি পেতে পারি, তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি, আমাদের সর্বোচ্চ সতর্ক এবং সর্বাত্মক প্রচেষ্টা সেখানে থাকে যে আমি যদি মাননীয় মন্ত্রীর খুবই নৈকট্যে পেতে পারি বা বিশাল রাষ্ট্রে যিনি কর্ণধার তাঁর সাথে যদি আমার পরিচয় হয়, তিনি যদি আমাকে স্নেহ করেন সেটি নিয়ে আমরা গর্ব করি এবং স্বাভাবিক সেটি, কিন্তু আমরা সবচেয়ে বেশি নৈকট্য আমাদের লোভ লালসা এবং সর্বোচ্চ কামনা টপ প্রায়োরিটি থাকা চাই, ইমানি দায়িত্ব আমাদের সেটি হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাতে আমরা ভালোবাসা পেতে পারি, কোন কাজ করলে পরে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, কোন কাজ করলে পরে আল্লাহ তাআলা আমাদেরকে অভিসম্পাদ দেবেন, তার রহমত থেকে আমরা বঞ্চিত হব এবং তার ভালোবাসা আমরা পেতে পারবো না, সেই সব জিনিসগুলো আমাদেরকে জানতে হবে এবং যা করণীয় করতে হবে যা বর্জনীয় তা আমাদের পরিত্যাগ করতে হবে। দেখুন কোরআনে পাকে অসংখ্য আয়াত আছে যে আল্লাহ তাআলা কাকে মহব্বত করেন সবচেয়ে বেশি, কাকে ভালোবাসে, কাকে দুদিনে দুর্দিনে সুদিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন, কার ডাকে আল্লাহ তাআলা সাড়া দেন এবং কার হতাশা দূর করে দেন এবং কাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার রহমত দিয়ে পরিবেষ্টিত করে রাখেন, সেই সব গুণাবলী যদি আমরা জানি এবং তা যদি বাস্তব জীবনে যদি আমরা প্রতিফলন করতে পারি তাহলে আমাদের সেই ভাগ্য উন্মোচিত হয়ে যাবে এবং সৌভাগ্য খুশকিসমত সমৃদ্ধ আল্লাহ তাআলার বান্দা আমরা হতে পারব। আল্লাহ পাকে বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, যারা আমার কাছে বেশি তওবা করে আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি ভালোবাসি। তওবা মানে কি? আমরা প্রতিনিয়ত গুনাহ করে যাচ্ছি, অনেক মানুষ বলে কিন্তু আমার কোনো গুনাহ নেই, এটি আরেকটি মারাত্মক গুনাহ, প্রতিনিয়ত অহরহ আমরা গুনাহ করছি, তো এই গুনাহ করার আল্লাহ রাসূল বলছেন কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেকেই আমরা ভুল ভ্রান্তিতে নিমজ্জিত, আর এই ভুল ভ্রান্তি করছে এমন সব ব্যক্তিদের মাঝে কে উত্তম? যে বেশি তওবা করে। তওবা মানে কি? অতীত জীবনের গুনাহ যা আমরা করেছি আল্লাহ তাআলার দরবারে অপরাধ হিসেবে স্বীকার করা এবং এর জন্য অনুতপ্ত হওয়া, আগামীতে কোনো অপরাধ করব না, এই দৃঢ় শপথ অঙ্গীকার প্রতিশ্রুতি ব্যক্ত করা, এর নাম হচ্ছে তওবা। যে বেশি বেশি তওবা করবে, আল্লাহ রাসূল বলছেন আমি তওবা করছি দৈনিক 70 বার, আরেকটি রাওয়ায়েতে আসছে দৈনিক 100 বার আমি তওবা করি। তওবা মানে কি? আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি, এই ধরনের তওবা যে করবে আল্লাহ তাআলা আমি তাকে মহব্বত করি। আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা সত্যিকার অর্থে আমার ভালোবাসা পেতে চাও আমার নৈকট্য পেতে চাও তাহলে আমার নবীকে তোমাদের অনুসরণ করতে হবে, অর্থাৎ আমার রসুলের সুন্নাকে যদি আমরা আঁকড়ে ধরি আমার সার্বিক জীবনের প্রত্যেকটি দিক বিভাগে নবীকে ইসলামের আদর্শ উজ্জীবিত হয়ে তার সুন্নার রঙে যদি আমরা রঙিন হই, আল্লাহ রসুলের অনুসরণ এবং অনুকরণ করার জন্য যদি আমরা আমরা যদি সেই চেতনা যদি আমাদের মাঝে সেটি যদি সুদৃঢ় হয় আল্লাহ তাআলা ইউহিব কুমুল্লাহ, তোমরা আমার নবীকে অনুসরণ করবে আমি তোমাকে মহব্বত করব, আমার ভালোবাসা
তোমার জন্য অবধারিত হয়ে যাবে। আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছেন, হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহ তাইয়িবুন ইউহিব্বুত তাইয়িব, আল্লাহ তাআলা পবিত্র, সুতরাং পবিত্রতাকেই তিনি পছন্দ করেন। যা অপবিত্র, যা অপরিচ্ছন্ন, সেটি আদর্শে হোক, সেটি আমাদের লেনদেনে হোক, সেটি আমাদের কথাবার্তায় হোক, সেটি আমাদের সামগ্রিক দিক বিভাগে যত আছে পবিত্র নির্মল, আল্লাহ তাআলা আমি তা পছন্দ করি। আল্লাহ তাআলা আমি আমি নিজেই সুন্দর, সৌন্দর্যকে আমি আমি ভালোবাসি। করিম ইউহিব্বুল কারাম, আল্লাহ তাআলা আমি সবচেয়ে অকাতরে মানুষকে দান করি। সুতরাং আমার বান্দার মাঝে যারা দান করবে মানুষকে, যারা মানুষের দুঃখ কষ্ট লাগবে, যা আছে সম্পদ তা নিয়ে দুয়ারে দুয়ারে মানুষের দুদিনে যারা হাজির হবে দুর্দিনে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করি। জওয়াদুন ইউহিব্বুল জুদ, যারা দানবীর এবং এই দানশীলতাকে যারা অগ্রাধিকার দেবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করি। এবং কোরআনে পাকে আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করবে, আল্লাহ তাআলা বলেন তোমরা সকল ক্ষেত্রে জাস্টিস মেনটেন করবে। এটি শুধুমাত্র বিচারক বিচারালয়ে জাস্টিস করবে তাই নয়, আমি যদি শিক্ষক হই আমার ছাত্রদের মূল্যায়নে আমাকে জাস্টিস প্রতিষ্ঠা করতে হবে। আমি যদি ইমাম হই আমার দায়িত্ব সঠিকভাবে পালন করা, সেটি জাস্টিস। আমি যদি পরিবার কর্তা হই আমার স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি তাদের মাঝে ন্যায়পরায়ণতা, এভাবে প্রতিটি ক্ষেত্রে যারা জাস্টিস মেনটেন করবে, আল্লাহ তাআলা ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করবে, সকল ক্ষেত্রে জাস্টিস মেনটেন করবে, আমি আল্লাহ তাআলা তাকে আমি মহব্বত করি। আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আমরা সকল কার্যকরণ তত্ত্ব নিয়ম কানুন সব আমাদের করতে হবে, এরপর আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে, নির্ভরশীল হতে হবে, তওয়াক্কুল করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কোনো ভয়ে বিপদে হতাশাগ্রস্ত মানুষ হতে পারে না, কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে নিরাশায় নিজের জীবনকে বিপন্ন করতে পারে না, কোনো আত্মহত্যা এ ধরনের প্রবণতা কোনো ব্যক্তির মাঝে কখনো আসতে পারে না, যদি সে আল্লাহর উপর নির্ভরশীল হয়। আল্লাহ তাআলা আমাকে এই বিপদ দিয়েছেন, তিনি এই বিপদ আমার থেকে উদ্ধার করবেন। আল্লাহ তাআলা আমাকে এই অভাব দিয়েছেন, তিনি এই অভাব আমার থেকে দূর করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে অসুস্থতা দিয়েছেন, তিনি আমাকে আরোগ্য দান করবেন। এই নির্ভরশীলতা, এই তওয়াক্কুল যারা করবে, আল্লাহ তাআলা ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা তওয়াক্কুল করবে নির্ভরশীল হবে আমার প্রতি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মহব্বত করি। এরপর আল্লাহ তাআলা আরেকটাকে বলছে, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকিদেরকে আমি আল্লাহ তাআলা মহব্বত করি। মুত্তাকি মানে কি? মুত্তাকি হচ্ছে কোরআন সুন্নাহর উপর পরিপূর্ণ আমল। তাকওয়া মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গতিবিধি পূর্ণ নজর রাখছেন, কি করছি সব রেকর্ড হচ্ছে, সমস্ত ছোট বড় যা কিছু আমি করছি সব কিছু আল্লাহ তাআলা আমার রেকর্ড করছেন, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এই বিশ্বাসকে অন্তঃকরণে গ্রথিত করে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করা, এটাই হলো তাকওয়া। এই তাকওয়া অর্জন করে যে নিজেকে মুত্তাকি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে, আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুত্তাকিকে আমি মহব্বত করি, আমি পছন্দ করি। এবং হাদিসে পাকে আরো অসংখ্য হাদিস রয়েছে এক্ষেত্রে, আল্লাহ তাআলা ইন্নাল্লাহ ইউহিব্বু লাইনাল জানিব, লাইনাল জানিব ফিল কওলি ওয়াল ফিআল, আল্লাহ তাআলা বলছে যারা কাজে কর্মে কোমলতা প্রদর্শন করবে, রূঢ়তা নয়, রুক্ষতা নয়, রক্তচক্ষু প্রদর্শন নয়, সে তার সহকর্মীদের সাথে, আত্মীয় স্বজনের সাথে, পরিবারে, অফিসে, সর্বক্ষেত্রে যে বিনয় যার মাঝে আছে, আমি আল্লাহ তাআলা তাকে মহব্বত করি। ওয়াল আখদ বিল আসহাল, এবং সহজতাকে যে প্রাধান্য দেবে, কঠিন নয়, কঠিনতা নয়, জটিলতা নয়, সহজকে যে অগ্রাধিকার দেবে, আমি আল্লাহ তাআলা তাকে মহব্বত করি। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলহিন ফি দুআ, আল্লাহ তাআলা বলছেন আমি আমার সেই বান্দাকে বেশি মহব্বত করি যেই বান্দা প্রতিনিয়ত সে আমার কাছে দোয়ার মাঝে মশগুল থাকে, অর্থাৎ এই দুনিয়ায় সাফল্য কামিয়াবি এবং আখেরাতে জাহান্নাম থেকে নিষ্কৃতি জান্নাত পাওয়ার ক্ষেত্রে এবং প্রত্যেকটা কাজে যাতে সে সাকসেস এবং কামিয়াবি পায়,
সেজন্য সে আমার কাছে যে সবচেয়ে বেশি দোয়া করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করি। ওয়াইহিব্বুল মুতাতাহিরিন, আল্লাহ তাআলা বলছে, এবং যারা পবিত্রতা অর্জনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় আমি আল্লাহ তাআলা তাকে আমি মহব্বত করি। আসুন এই সংক্ষিপ্ত সময়ে যে কোরআন এবং হাদিসের আলোকে যে সমস্ত গুণাবলীর কথা আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন, সেই কাজগুলো করলে আমরা আল্লাহ তাআলার মহব্বত পাবো। আর আল্লাহর মহব্বত এবং নৈকট্য যদি আমরা পাই তাহলে আমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না, আমাদের কোনো হতাশা থাকবে না, অপারগতা থাকবে না, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পেয়ে ধন্য হব এই দুনিয়াতে এবং পরকালও সেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পেয়ে আমরা ধন্য হব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন।